71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপারে হত্যা মামলার গ্রেপ্তার দেখাই পুলিশে। আজিয়ে আগস্টের 21 তারিখ বুধবার এই দুজনের টাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরত আটক করা হই। পরে ঢাকা মহানগর পুলিশের এক কুদে বার্তায় হওয়া হই শাকিল আহমেদ এবং ফারজানা রূপারে উত্তরা পূর্বতনাথ মামলায় আজ বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরত গ্রেফতার করা হই। তারা আজ এই বিদেশ যাবের উদ্দেশ্যে বিমানবন্দর আইলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা আটক করে গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করে। পুলিশের দেওয়া তথ্য মতে শাকিল এবং ফারজানার যে মামলা গ্রেফতার করাই ইএন 21 আগস্ট দায়ের করা হই। উত্তরা পূর্বতনাথ এই মামলা ওয়ান দণ্ডবিধির 302 এবং 114 ও 109 দ্বারা দায়ের করা হই। উল্লেখ্য শাকিল আহমেদ এবং ফারজানা রূপা কয়েক বছর ধরে 71 টেলিভিশনত হাজ ঘুরে এসে গত 8 আগস্ট তারা এই দায়িত্ব সরিয়ে দিয়ে 71 টেলিভিশন কর্তৃপক্ষ। সি প্লাস চট্টগ্রাম।